কেসে নাজিম ভাই কোতে গায়েন ভাই একটা বিপদে পড়ছি ভাই কিসের বিপদ ভাই ভাই আমার একটা বন্ধু মা অসুস্থ ঠিক আছে সু টাকা প্রয়োজন বন্ধুর মা অসুস্থ হ্যাঁ বন্ধুর মা অসুস্থ কিছু টাকা প্রয়োজন ভাই কিসে এখন কি মেডিকেলে হ্যাঁ মেডিকেল ভর্তি এখন কিছু টাকা প্রয়োজন ইমার্জেন্সি অন আমার কাছে নাই বন্ধু বলল যে যেভাবে হোক 5000 টাকা ম্যানেজ করে দিতে ঠিক আছে আজকে মাসের মনে করেন যে 22 তারিখ ঠিক আছে 22 তারিখ 23 তারিখ এখন তো আমার কাছে টাকা নাই ঠিক আছে এখন আমি আজকে পুরো বিপদে কি করব হাত খরচের কিছু টাকা আছে এখন দুই জায়গায় ফোন দিছি কোন জায়গায় টাকা পাচ্ছি না ঠিক আছে আর আমার ব্যাংকে ওরকম টাকা নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ব্যাংকে থেকে টাকা দেবো ভাই তুমি যদি পারো আমাকে কিছু টাকা হেল্প করো ঠিক আছে ভাই আসলে তো মাস শেষ এখন আমারও হাত খরচ আছে হালকা 2-300 টাকা মতো আছে এটা দিয়ে কি হবে কি না এটা লাগলে নিতে পারেন অসুবিধা নাই আর এই টাকা দিয়ে কি আপনার বন্ধুর মায়ের চিকিৎসা হবে হালকা টাকা দিয়ে কি করবেন আপনি বলছিলে 3-4 হাজার টাকা যে ব্লক ম্যানেজ করে দিতে ঠিক আছে 3-4 হাজার টাকা আপনার কাছে এখন কয় হাজার ওখানে কত আছে কেমনে দিবে ভাই আমার কিছু টাকা জমানো আছে মানে আমি হাত খরচের জন্য রাখি ঠিক আছে হ্যাঁ 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 বন্ধুর জন্য আপনি বন্ধুকে এত ভালোবাসেন হ্যাঁ বন্ধু আমার বন্ধুর মা মানে আমার মায়ের মতো ঠিক আছে কি করবো ভাই যেখানে যেখানে রাখছেন সব দিকে দিয়ে দিতেছেন হ্যাঁ কিছু টাকা পয়সা মানে আমি এগুলো রাখছি হাত খরচের জন্য কোনো বিপদ আপদে পড়লে এখন বন্ধু ইমার্জেন্সি ফোন দিয়ে কান্দাকাটি করতেছে বুঝছেন ভাই যা খুশি লাগলো ভাই আপনারটা দেখে বন্ধুর সাথে যেন বন্ধু এরকমই হয় বন্ধুর বিপদে যাতে বন্ধু লাগে ভাই আমি পুরা মানে অবস্থা আপনি দেখতেছি বাংটি টাকাগুলো নিয়ে নিচ্ছেন সবগুলো হ্যাঁ কি করবো বলেন এখন পুরা বিপদে আছে আমি ফোন ফায়ার তো অনেক জায়গায় যোগাযোগ করছি 2-3 জায়গায় কারো কাছে টাকা নেই ঠিক আছে নাইলে কত টাকা হয় এখানে তো 1000 টাকা হবে না আমার আমার আরও কিছু টাকা আছে দেখতে হবে আমার ব্যাংকে ঠিক আছে ব্যাংকে হ্যাঁ ব্যাংকে কিছু টাকা এখন ব্যাংকেতে কীভাবে তুলবেন এখন বাজে প্রায় 2:30-3টা আমি ব্যাংকে গিয়ে যাবেন এইটাও তো কথা এখন ভাই কিনা আমার আর আছে নাকি কী ব্যাংক কী ব্যাংক আচ্ছা ছোটো ছাটা ওই কতগুলো জমানো ব্যাংকগুলো নাকি আপনার আমার অ্যাকাউন্টও আছে ব্যাংক অ্যাকাউন্টও আছে আমার একটা ব্যাংক আছে আমি কিনছিলাম কিছু টাকা জমানোর জন্য ঠিক আছে আচ্ছা ব্যাংকটা কি এখানে নাকি বাড়িতে এখানে আছে ভাই ওগুলো নিয়ে নেবেন হ্যাঁ ইমার্জেন্সি কিছু টাকা ব্যাংক ভেঙে ফেলবেন আপনি ভাই ইমার্জেন্সি কিছু টাকা প্রয়োজন আমার টাঙ্কে ব্যাংক ভাই আপনি তো আমাকে পুরো চিন্তিত করে দিলেন ভাই এটা ভেঙে ফেলতেছেন ভাই হ্যাঁ ভাই কি বলেন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ইমার্জেন্সি ভাই সত্যি আপনি আপনার নিজের টাকা জমানো টাকা ভেঙে ফেলতেছেন বন্ধুর মায়ের জন্য হ্যাঁ কি করবো ভাই বলেন টাকা পয়সা ইমার্জেন্সি প্রয়োজন আপনি কান্না করতেছে হ্যাঁ হ্যাঁ সারা বছর যে টাকাটা জমালেন আপনি পুরোটাই ভেঙে ফেললেন ব্যাংকটা ভেঙে ফেললেন হ্যাঁ ভাই ভাই আমার বন্ধু আমার ভাইয়ের মতো ওর মা কি শৈলে তো আমার মায়ের মতো তাই না ও আমাকে অনেক হেল্প করছে আমি যখন ঢাকা শহর পড়াশোনা করছিলাম আচ্ছা আপনার এগুলো দেখে আমি তো ইমোশনাল হয়ে গেছি নিজেও মানে একটা চিন্তিত হয়ে গেছি বন্ধুর জন্য বন্ধু বন্ধুর মায়ের জন্য এইসব করে নিজের ভাইয়ের জন্য যে করে না এখন বন্ধুর মায়ের জন্য আপনি এত কিছু করতেছেন পুরো আপনার জমানো পুরো বছরের ব্যাংকটা ভেঙে ফেললেন ফোন দিতে আছে হ্যালো বন্ধু হ্যাঁ আমি ব্যবস্থা করতেছি আমি 2-3 জায়গায় ফোন দিয়েছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি দেখি আমার কাছে কিছু টাকা আছে আমার কাছে মনে হয় 2-3 হাজার টাকা মতো হবে এখন কত 3-4 হাজার হলেও হবে নি আচ্ছা আমি ব্যবস্থা করে দিতেছি 3-4 হাজার যেভাবে হোক ব্যবস্থা করবো ঠিক আছে আচ্ছা পরে কথা হবে বন্ধু আচ্ছা ভাই আপনি দেখেন তো কোনো থেকে 1-1.5 হাজার টাকা ম্যানেজ করতে পারেন কি না ভাই আমার কাছে হাত খরচা 300 টাকা মতো আছে চাইলে ওটা নিতে পারেন আর আমার থেকে তো এখন কোনো টাকা নেই ব্যাংকে যেতে হবে ওটা দিলেও কালকে দিতে পারে কারণ এখন তো ব্যাংক বন্ধ হয়ে যাবে বুঝছেন আমি গিয়েও পারবো না কারণ আমি এখন ডিউটিতে আছি ডিউটি শেষ করলাম মাত্র এখন কি করা যায় পুরো অনেক খারাপ অবস্থা আমার বন্ধু কাটাকাটি করতেছে আচ্ছা আমি আমার বিকাশ আছে কিনা দেখতেছি আচ্ছা দেখেন দেখেন যেভাবে হোক আপনি একটু 500 টাকা 500 ব্যবস্থা করে দেন দেখি আমি চেষ্টা করতেছি আমি ভাই এখন কত টাকা হইছে আপনার দেখেন ভাই এখানে হইছে না পাই না 3000 কাছাকাছি ঠিক আছে 3000 কাছাকাছি 3000 কাছাকাছি ভাই এখানে আছে পাই না 1100 টাকা 4000 প্লাস হয়েছে আর হয়েছে আমার বন্ধু ছোটকালে ওর সাথে আমি একসাথে ক্লাস 7 থেকে পড়াশোনা করছি ঠিক আছে 7 থেকে পড়াশোনা করছি আর ও এর আগে আমার ফ্রেন্ড ছিল ঠিক আছে 7 থেকে পড়াশোনা করছি ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড আর তারপরে ওর বাসায় যেয়ে অনেকবার দাওয়াত খেয়েছি ওর মা আমাকে অনেক ভালোবাসে ঠিক আছে ওর মার কথা শুনে তো আমার অনেক খারাপ লাগছে ওর মা মানে আমার মার মতো ঠিক আছে আমি ওকে অনেক ভালোবাসি আমার ফ্রেন্ড সবসময় আমার সাথে সব কিছু শেয়ার করে ভাই তুমি পারলে আমাকে আর 1000 জোগাড় করে দাও ঠিক আছে আচ্ছা আমি টাকা জোগাড় করে 4000 হইছে 5000 আপনাকে আমি আপনাকে দিতেছি যা আছে দিতেছি ওগুলো সব আপনার কত হয়
আপনি ওকে পাঠানোর ব্যবস্থা করেন 10 টাকা 20 টাকা এগুলো আর ওর মার জন্য দোয়া রইল আর কি আপনার বন্ধুর মার জন্য দোয়া রইল হ্যাঁ বন্ধু ভাই আপনি হেল্প করেন যেভাবে একটু বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলি কারোর কাছ থেকে কিছু টাকা জোগাড় করে রাখেন ব্যাংকটা ভেঙে গেছেন এটা দেখে আমি বিশ্বাস করতেছি যে আপনার বন্ধুর মায়ের আসলে অসুখ হয়েছে কোনো একটা বিপদ হয়েছে দেখেন ভাই মালিবাগে কোনো টাকা না দিছি আমি টাকা পয়সা সব আচ্ছা তো আপনার কষ্টের টাকা রাখবেন না আপনি কিভাবে চলবেন এখানে তো ভাই কিনা কষ্টের টাকা আপনি আর মাস শেষে টাকা পাবেন এখন কিভাবে চলবেন ওই তো 100 150 টাকা রেখে দেন আপনি দোয়া করবেন যেন সবাই সব বন্ধু সব বন্ধুরা যেন তার মা বাবার জন্য বা ফ্রেন্ডের মা বাবার জন্য কিছু করতে পারে বা অসহায় গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারে ঠিক আছে এটাই সবসময় সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি সবার জন্য কিছু একটা করতে পারি আমার বন্ধুর মান বন্ধুর মান আসুক অসহায় মানুষ যারাই দেখবো তাদের জন্য কিছু করতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আচ্ছা ভাই দোয়া রইল আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য এবং আপনার বন্ধুর মায়ের জন্য ঠিক আছে ভাই আমি দেখি আপনি কতটা আনতে পারেন আমি এগুলো আমি ইঞ্জিল করে ফাটাই দিব ঠিক আছে